Assalamualaikum, myself Rakib Hussain and welcome to my another vlog. Guys, আমরা এখন আছি কক্সেস বাজার। তো কক্সেস বাজার আসার মূল উদ্দেশ্য ছিল আমাদের একটা মিউজিক ভিডিও শুট ছিল। তো দুই দিন লাগাই শুট করলাম টানা না ঘুমে। তো ভাবলাম কক্সেস বাজার যেহেতু আসছি আপনাদের জন্য একটা ব্লগ বানাই যাই। তো আজকে হচ্ছে আমাদের ডে 3। ডে 3 তে এখানে আমরা স্টে করছি শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন ইয়াসিন এখানে খুশিতে নাচতেছে। তো তোমার কেমন লাগতেছে বলো? দুই দিন কষ্ট করার পর আজকে একটু ঘুরতে পারতেছি, ভালো লাগতেছে। ভাই ঘুমে আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম। তো আমাদের সাথে রয়েছে নুসরাত জাহান অন্তরা। তো কেমন আছো তুমি বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কেমন লাগতেছে বলো? আমার অনেক ভালো লাগছে। আর আমরা একটা জায়গায় আসছি, জায়গাটা অনেক বেশি সুন্দর, স্পেশালি মানে এত সুন্দর দেখেন পিছনে সামনে সব দিকে যেদিকে দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সব কিছু ভালো লাগছে কি আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর। আর আমি আমার টিম মেম্বারকে সবাইকে অনেক বেশি মিস করতেছি, বিশেষ করে ঋতু, জয়, তারপরে যে অন্তরার বোন ইতি, ইতি থাকলে আমার খুব ভালো লাগতো না? ওদের আসার কথা ছিল বাট আমরা আনি নাই, যেহেতু আমাদের শুটিং ছিল তো ওদের অনেক বিরক্ত ফিল। না বিরক্ত না, মূলত শুট থাকার কথা ছিল না আসলে, আমরা হঠাৎ করে প্ল্যান করছি যে আচ্ছা। না বিরক্ত সেটা মূল কথা না, মূল কথা হচ্ছে শুটিং আসলে অনেক অনেক পরিমাণে কষ্ট হয়, যে কারণে ওরা সবাই ছোট তাই ভাবছি যে না আসলে কষ্টের মধ্যে আনা উচিত হবে না। গাইস এই ফার্স্ট টাইম আমি কক্সেস বাজার এসে পাইনে গোসল করতেছি। আমার অনেক অনেক বেশি ইচ্ছা করতেছে, অনেক জায়গায় পানিটা এত বেশি সুন্দর বাট অনেক কষ্ট লাগছে কারণ আমার কাছে ড্রেস নাই এক্সট্রা। কিভাবে আমি আমার অনেক ইচ্ছা ছিল বাট আমি কালো হবো এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, কারণ আমি তো এমনিও যখনই জানো আসলে অনেক কালো, অনেক কালো মেকআপ মেরে দেখতে পাচ্ছেন ইয়াসিনে কেমন লাগছে কক্সেস বাজার এখন এসে? জায়গা ভালো লাগছে। কেন ভালো লাগছে? আল্লাহ আমি আল্লাহর কসম আমি কাউরে মিস করতাম। দুষ্টামি করছি আমরা কক্সেস বাজারে এসেছি পাটুয়া থেকে। সো এই জায়গা আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আমি কখন এই জায়গায় আসছি। তো এই সাইডে এবার এসে আমার অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে এই ছোট ছোট পাথরগুলো। জুতা নষ্ট হোক পা ঠিক থাকলে গেছে তাই না, সবার আগে পা। আহারে বেচারা অনেক ভাব ধরছিল কিন্তু এখন আর পারতেছে না। গাইস আমাদের প্রচুর প্রচুর গরম লাগতেছে, তো ভাবলাম যে আমি একটু সামনে যাব, সামনে ডাব খাবো। ডাব খেলে একটু ভালো লাগবে না গরমের মধ্যে? আমাদের জন্য ডাব নিয়ে আসছে। হাত ব্যথা করতেছে? একসাথে খারাপ
টেস্টটা তুমি একটু খায় বলো না টেস্টটা কেমন বললাম তো কেমন টক টক সো গাইস আব্বু এবং আন্টি ডাব খাচ্ছে তোমাদের কাছে কেমন লাগছে ডাবটা ভালো লাগতেছে কি বলে এগুলো আমার কাছে একটু ভালো লাগে নাই বুঝতে জন্য মিষ্টি খুব লাগে আন্টির কাছে কেমন লাগতেছে আপনার কাছে কি ভালো লাগতেছে আন্টির কাছে ভালো লাগতেছে না আমাদের কাছে ভালো লাগতো এই জন্য কচিটা আপনি মিষ্টি লাগে না ওই তো কচিটা ভালো সো গাইস আমি এই ফার্স্ট টাইম এটিভি বিচ বাইক চালাবো তো আমার অনেক এক্সাইটেড লাগছে তোমার কেমন লাগছে বল তোমাকে নিয়ে চালাবো আরে ভয় লাগতেছে কারণ আমি এইগুলাতে কম বুঝি একবার উঠলাম তো আমি কখনো জানাইনি ফার্স্ট টাইম চালাচ্ছি আসো 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 গাইস দেখেন পিছে আমরা জাইরা সঞ্জয়ের খোঁজ পেয়ে গেছি যে নারকেল খাচ্ছে কি রে জয় তুই কি করতেছস নারকেল খাস আচ্ছা খা খা পেট ভরে খা জয় তো অন্তর আর আমি মিলে আজকে ফুচকা চ্যালেঞ্জ করতে যাচ্ছি বাট আমি একটু ভয় পাচ্ছি কারণ ও ফুচকার জন্য এত পরিমাণে অ্যাডিক্টেড ভাই ফুচকা দেখলে ওর মাথা ঠিক থাকে না যেখানেই থাকুক ওর ফুচকা লাগবেই ও যদি 10 প্লেট বিরিয়ানি খায় তারপর ওর ফুচকা খাইতে হবে ফুচকার মধ্যে তুমি এত কি পাইছো বলো আই লাভ ফুচকা কোন নাই ফুচকা পছন্দ করে না কিন্তু আমি একটা জিনিস দেখে অনেক অবাক হলাম দুই প্লেট ফুচকা আছে এক প্লেট আমার এবং এক প্লেট তোমার এখানে 20টা ফুচকা আছে এক একটা ফুচকার সাইজ দেখো গাইস কত বড় তো লেটস সি দেখা যাক আমরা পারি কিনা খেতে আচ্ছা এখানে কয়টা ফুচকা আছে এখানে টোটাল ফুচকা আছে 20টা এর মানে ব্যাপার হলো 20টা ফুচকা দেখে তুমি ভয় পাইতেছ লাইক সিরিয়াসলি মানে যে কিছু রাখতেছ না তুমি তুমি যে আমার ফ্রেন্ড মানে ভাই আমি ফুচকা খাই না তুমি 50টা খাই আমি এই 20টা ফুচকা তো তোর কথা আমি 100টা ফুচকা খাই ফেলব ভাই দেখছেন কত পরিমাণের খাই গাইস দেখো কতগুলা ফুচকা আমার দেখে ভয় লাগতেছে তো শুনো ফুচকা সব ভালো লাগবে এত সুসা দিতে কেন রে শুনো শুনো ফুচকা চ্যালেঞ্জটা খেলতেছি বাট হারলে কিন্তু ডেয়ার পেতে হবে তুমি যদি জিতো তাহলে তোমাকে আমি 2000 টাকা দিবা তুমি যদি হারো তাহলে আমার ডেয়ার মুক্ত করতে হবে আর আমি যদি জিতি তাহলে তুমি আমাকে 2000 টাকা দিবা 2000 টাকা তাহলে ঠিক আছে যাও 2000 টাকা দিয়ে আমি যদি হারি তাহলে 2000 টাকা দিবো তাহলে হারবো না আমি টাকা পাবো কি খাবো না আল্লাহ
গাইস অনেক বাতাস ছিল আমি ওদের চ্যালেঞ্জ দেখতাম তুমি কি করবে জিতো তুমি যে রাকিবের টিমের যারা আছে তারা কিন্তু সাবধান আল্লাহ গাইস ও পাঁচটা সামনে আছে আর জিতে গেছে দেখো আর কয়টা আছে দেখো ওয়াও তুমি ফলাইছো আল্লাহ ও মাই গড এই যে ফুচকা আরে তুমি কি দিয়েছ এই হলো খেলতে না পারলে এগুলোই বলো কেমনে জিতবো তুমি তো খাইতে পারো না 2000 টাকা দাও খাও তুমি এরকম চিটিং করে খেলে কিভাবে কোন চিটিং করলে মাজব তো আমি অবাক হয়ে গেছি রিয়েকশন দেখে চোর চুরি করে আমার সব ভালো লাগে আমি এসব এসব ভালো লাগে আমি চলে যাই যাও গাইস লাস্ট মিনিট দেখা যাক আমি চিনতে পারি কিনা আমি এখন ওকে দেয়া দিতে যাই ওকে 100 বার কান ধরে উঠবস করতে হবে আমি তো চিটিং করি না কিন্তু বারাকে লুজারদের সাথে চলতে গেলে মানুষ আমাকে এরকম করবে বাবা রেডি 3 2 1 চলো চলো চিট বারাকে পাবলিক প্লেসে কান্দ্র রস করতে এক রেডি রেডি শো এক দুই না থাকো তো গাইস সো গাইস আমাদের লাঞ্চ চলে আসছে সো ইয়াসিন আমাদের দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আর অন্তরকে থ্যাংক ইউ আমাদের ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ গাইজ আমি এখন রাকিবের একটা ফেমাস ডায়লগ দিব যেটা রাকিবের কথা আমার মনে থাকতো রাকিবের ব্লগ আমি এরকম দেখতাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ এইটাই এই ডায়লগটা মানে আমি ভাবতেছিলাম যে ভাবছি যে এই ডায়লগটা মেবি ওই বানাইছে কিন্তু ও আমাকে পরে যখন মানে কথা হচ্ছে পরিচয় হচ্ছে তখন যখন ওকে আমি বলছি দেন ও বলছে যে এটা নাকি একটা কি ফেমাস ডায়লগ মানে বাংলাদেশ আমার নিজের না বাট অনেকে মনে করে এটা আমার কারণ আমি অনেক বলতাম তো এই জন্য যাই হোক আপনি আমার ভাবলে আমারই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমি ভাবতাম ওরি আমি ভাবতাম ওরি আসলে আমি এটাই ভাবতাম এটা এতদিন আমার ভুল একটা ধারণা ছিল সো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম আমি অনেক অনেক বেশি টাইম টানা তিন দিন শুট করার পরও আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ বানালাম সো আমরা আর পারতেছি না এখনই আমাদের বাসায় ব্যাক করতে হবে আর আমাদের কক্সবাজার ট্রিপ ছিল এই পর্যন্তই অনেক অনেক রাত তাকানো যাচ্ছে না সো আজকে মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান